আসসালামু আলাইকুম আমরা শুরু করলাম পালো ওই একই সারুনি থেকে আমরা গড় নির্ণয় করব গ নির্ণয়টা হলো ওই যে আমরা যে যে ডাটাটা আগে করেছি চিহ্নর মাধ্যমে যে সারুনি তৈরি করছি সেটা সেই গণসংখ্যা সারি এখানে শ্রেণী ব্যক্তি নিয়েছিলাম তারপর আমরা টেলিচিহ্ন মাধ্যমে গণসংখ্যা নির্ণয় করেছি তো এখন আমরা টেলি কলামটা এখান থেকে বাদ দিয়ে শ্রেণী মধ্যমান নির্ণয় করছি শ্রেণী মধ্যমান হলো এক্সআই এক্স আমরা ধরে থাকি মানে এখানে এক্স ওয়ান প্রথম শ্রেণীর মধ্যমান এক্স টু হল দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান কীভাবে বার করে এখানে নিম্নসীমা উচ্চসীমা যোগ করে দুই দিয়ে বাক করতে হয় হ্যাঁ পঁয়তাল্লিশ আর কত কোনো পঞ্চাশ যোগ করলে আমরা পাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই বিরানব্বই পাই আর বিরানব্বই অর্ধেক হলো কত সাতচল্লিশ বিরানব্বই না চুরানব্বই পাই চুরানব্বই চুরানব্বইকে আমরা কত দিয়া ভাগ দেবো দুই দিয়া দুই দিয়া ভাগ করলে আমরা কত পাই সাতচল্লিশ ঠিক পঞ্চাশ আর চুয়ান্ন যোগ করলে পাই একশো চার তার অর্ধেক হলো বাউন্ন তাহলে এইভাবে আর একটা শ্রেণীর মধ্যমান থেকে আটা শ্রেণীর মধ্যমান কিন্তু ব্যবধান হলো পাঁচ সাতচল্লিশ বাউন্ন আবার পাঁচ বেশি সাতচল্লিশ আবার পাঁচ বেশি বাষট্টি এইভাবে আসে আর কি শ্রেণীর মধ্যমানটা বের করে নিলাম আর এখানে দরকার আমার বিচ্ছুতি যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ্যিন্ন করতে হবে বিচ্ছুতি বের করতে হবে বিচ্ছুতি হইল ইউআই এ এখানে এই যে সাতষট্টিকে আমরা ক্রমজিত সরি অনুমিত শ্রেণীর মধ্যমান অনুমিত শ্রেণীর মধ্যমান এ ধরেছি হ্যাঁ এ ধরে আমরা এই বিচ্ছুতি আমরা বের করে থাকি তাহলে যেই বরাবর যেই শ্রেণী বরাবর সবচেয়ে প্রচুর বেশি শ্রেণীর মানে গণসংখ্যা যে শ্রেণীতে সবচেয়ে গণসংখ্যা বেশি সেই শ্রেণীতে আমরা কি করবো সেই শ্রেণীর মধ্যমানকে আমরা অনুমিত গড় ধরবো অনুমিত গড় হলো এখানে এ ধরেছি আমরা অনুমিত গড় এ দৌড়েছি তো আমি একটু লেখা শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে এখানে অনুভূতি শ্রেণীর মধ্যমান এ ধরছি এর সমান হলো কত সাতষট্টি এবার শ্রেণী ব্যবধান হলো পাঁচ শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান হলো পাঁচ শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান হলো পাঁচ এটা আমরা শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে শ্রেণী সারণীটা করেছিলাম তো শ্রেণী আমাদের জানা শ্রেণী প্রধান পাঁচ এবং মোট গণসংখ্যা হলো টোয়েন্টি ফাইভ মোট গণসংখ্যা এন সমান টোয়েন্টি ফাইভ এবার আমরা বিচ্যুতি বের করব যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেখানে অনুমিত শ্রেণী এ সমান সিক্সটি সেভেন বসাইছি তাহলে এখানে এই যে এই যে সমান সমান চিহ্ন দিয়া এক্সআই কত এক্সআই হলো যেই শ্রেণী মনে করি এই শ্রেণীতে আই কত আই হল সাতষট্টি আবার অনুমিত শ্রেণীর মানকত কত সাতষট্টি তাহলে সাতষট্টি থেকে সাতষট্টি বাদ দিলে শূন্য আর শূন্যকে এইচ এর মান অর্থাৎ দ্বারা বাদ করলে ফলাফল শূন্য আসে অর্থাৎ নির্ণয় করার সময় যে অনুমতি শ্রেণী যেই শ্রেণীতে আমরা ধরেছি ওই শ্রেণীর বিচ্যুতি হবে শূন্য ওই শ্রেণীর বিচ্যুতি শূন্য আর উপর দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর হয় এবং নিচের দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস ফোর হয় তাহলে এইবারে আমরা বিচ্যুতিও বের করলাম গণসংখ্যা বের করলাম এখন গণসংখ্যা বিচ্যুতি গুণ করলে মাইনাস ষোলো আর এখানে ওয়ান আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস থ্রি ফোর আর মাইনাস টু গুণ করলে মাইন মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ফোর আর সিক্স আর জিরো যুগ করলে জিরো তারপরে ফোর আর ওয়ান গুণ করলে ফোর জিরো আর টু গুণ করে জিরো ওয়ান এবং থ্রি গুণ করলে থ্রি ওয়ান এবং ফোর গুণ করলে ফোর তো আমরা এটা পেলাম বিচ্ছুতি এবং গণসংখ্যার গুণফল ফল হলো হলে হয় ইউআই আর গণসংখ্যা হলো অ্যাপ আই গুণ করে আমরা শ্রেণী অনুসারে সবগুলো বিচ্ছুতি বিচ্ছুতি বের করলাম এবং যোগ করলাম যোগ করলে ফলাফলকে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি এটা আমরা ক্যালকুলেশন করলে এফ আই ইউ আই মানে সাবেশন এফআইউআই মাইনাস টুয়েন্টি ফাইভ ঠিক আছে এখন আমরা গড় বের করব গড় হলো এক্স বার এক্স বার হলো এ প্লাস সাবেশন আই ডিভাইডেড এন ইন্টু এইচ তো এবারে এফ এফআই ইউ আই এফআইউআই হল মাইনাস টোয়েন্টি বসাই দিই বসাই দিয়ে আমরা এটা বিভিন্নভাবে পাঁচ হাজার আট বাক করলে পাঁচ পাঁচ হাজার বিশ করলে মাইনাস ফোর আসে অর্থাৎ সিক্সটি সেভেন প্লাস মাইনাস ফোর হবে এখানে টোয়েন্টি ফাইভ যেটা ভাগ করলে ফলাফল এটা আসে অথবা এইভাবে করা যায় যে পাঁচ বিশ একশো চার পঁচিশ একশো হ্যাঁ এভাবে এটা ভাগ করে আমরা মাইনাস এইট লিখছি গুণ করলে পাঁচ হাজার চল্লিশ ওই ফলাফল একই আসে অর্থাৎ ফোর আসে অর্থাৎ মাইনাস ফোর মাইনাস ফোর এখন সিক্সটি সেভেন থেকে মাইনাস ফোর বাদ দিলে আমরা পাই সিক্সটি থ্রি সিক্সটি থ্রি ঠিক আছে তো আমরা গড়ের মান পেয়ে গেলাম তাহলে এইভাবে আমরা গড়ের মান বের করতে পারি কোনো সমস্যা থাকলে প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমরা পরবর্তী ভিডিও এই ডেস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আমরা দেখতে পারবেন এটা হলো পার্ট থ্রি পরবর্তীটা হলো পার্ট ফোর Uh, so, es que, y por lo tanto, Allah ha pes.